স্বাধীনতা বিরোধীদের একটা হুঁশিয়ারি দিতে চাই, যে আপনারা যদি অগ্নি সন্ত্রাস করেন তাহলে এদেশের জনগণ আপনাদের নেতৃবৃন্দদের গণধোলাই দিয়ে ঘরে পাঠিয়ে দেবে। এখনো সময় আছে, রাজনৈতিক শিষ্টাচার মেনে চলুন, আমাদেরকে ভয় দেখাবার চেষ্টা করবেন না। আমরা মুক্তিযোদ্ধাদের সন্তান, আমরা আপনাদের মতো স্বাধীনতা বিরোধী সুবিধাবাদী দলকে ভয় পাই না। আমরা এদেশে ভাইসা আসি নাই, বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গবদ্ধ করে মুজিব বাহিনী সদস্যদের সংমিশ্রণে যুবলীগ প্রতিষ্ঠা করেছিলেন মুজিব বাহিনীর প্রধান শহীদ শেখ ফজলুল হক মনি 50 বছর আগে। শেখ মনি স্বাধীনতা উত্তর বাংলাদেশে মুজিবাদর্শ ও মুজিববাদ প্রতিষ্ঠার আন্দোলনে শুধু একজন সম্মুখ যোদ্ধা না, প্রধান সেনাপতি শুধু না, তিনি সেই যুদ্ধে প্রথম শহীদ। আপনারা জানেন বঙ্গবন্ধুকে হত্যার পূর্বে শেখ ফজলুল হক মনিকেই হত্যা করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় তার সৃষ্ট যুবলীগ প্রতিটি আন্দোলন সংগ্রামে বীরত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ঠিক যেভাবে প্রগাঢ় দেশপ্রেম দ্বারা তাড়িত হয়ে শেখ ফজলুল হক মনি মুজিবাদর্শ তথা ক্ষুধা দারিদ্র্যমুক্ত এবং শোষণমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ত্যাগ তিতিক্ষা জেল জুলুম এবং যুদ্ধ করেছেন, ঠিক সেই ধারাবাহিকতায় যুবলীগ দেশরত্ন শেখ হাসিনার ভোট ও ভাতের অধিকার আদায়ের আন্দোলন থেকে শুরু করে স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ প্রতিটি আন্দোলনে বঙ্গবন্ধু কন্যার প্রধান শক্তি হিসাবে মুখ্য ভূমিকা পালন করেছে। সুতরাং এই সংগঠন এবং এই সংগঠনের এই সকল নিবেদিত নেতাকর্মীরা আপনাদের মতো স্বাধীনতা শত্রুদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হতে যে কোনো সময় প্রস্তুত আছে। আপনারা শুধু সময় এবং স্থান বলেন, আমরা হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। আপনাদের মোকাবেলা করতে যে কোনো দিন যে কোনো সময় আমরা প্রস্তুত আছি। চ্যালেঞ্জ দিলাম, আপনাদের জবাবেরও অপেক্ষায় রইলাম। 10ই ডিসেম্বরের হুমকি দেন, 10ই ডিসেম্বরে আমরাও রাজপথে আপনাদের অপেক্ষায় থাকবো। দেখি শেখ হাসিনাকে কে উৎখাত করে এই বাংলার মাটিতে। আমরা ভাইসা আসি না এই দেশে, এর আগেই 11ই নভেম্বরেই আপনারা টের পাবেন যে আওয়ামী লীগকে আন্দোলন সংগ্রাম করে উৎখাত করা সম্ভব নয়। আওয়ামী লীগ এদেশের মাটি এবং মানুষের দল, এদেশের মানুষের জন্য আমরা রাজনীতি করে আসছি, জনগণকে নিয়ে রাজনীতি করি, আপনাদের মতো যুদ্ধাপরাধীদের নিয়ে রাজনীতি করি না। জামাত শিবিরের অংশগ্রহণ ছাড়া তো আপনারা 500 লোক জড়ো করতে পারেন না। তারা অবশ্য সেটা জানে, সেজন্য ওরা এখনো জামাত ছাড়ে না। সে যাই হোক, এটা তাদের অভিরুচি। এবার তবে এবার যদি ওরা অগ্নি সন্ত্রাস করে ওদের নেতারা আসলেই গণধোলাই খাবে।